জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে কৃতিপাশা গ্রামে 2018 সালে ঝালকাঠি নার্সিং কলেজের উদ্বোধন করা হয়। তবে কার্যক্রম শুরু হয়েছে এবছরের জানুয়ারিতে। কলেজে রয়েছে চারতলা একাডেমিক ভবন, সাততলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল ও শিক্ষক কর্মচারীদের থাকার জন্য তিনটি আবাসিক ভবন। প্রয়োজনীয় অবকাঠামো হলো অধ্যক্ষ, তিনজন শিক্ষক ও অফিস সহকারী সহ কলেজে বর্তমান জনবল 5 জন। তাদের নিয়ে চলতি মাসে প্রথম সপ্তাহে চালু হতে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। জনবল না থাকার কারণে আমাদের এখানে নতুন প্রতিষ্ঠান পদ সৃজন হয় না, যদিও একাধিকবার মিনিস্ট্রিতে লেখা হচ্ছে। ইতিমধ্যেই কলেজের প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হয়েছে 24 জন। ক্লাস শুরু হওয়া নিয়ে উৎসাহ উদ্দীপনা আছে সংশ্লিষ্টদের মাঝে। এখানে আমি ভর্তি হয়ে অনেক আনন্দিত, আশা করি আমি ভবিষ্যতে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো। কলেজের অধ্যক্ষ জানালেন, আরো শিক্ষক নিয়োগে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত 2 জন মিডওয়াইফারি শিক্ষক দিয়েছে, আর পরবর্তী ট্রেনিং শেষ হলে আবার আমরা পাবো, আমরা যা আছে তা দিয়ে আমরা শুরু করতেছি। নিয়োগটা যদি শীঘ্রই হয়ে যায় আমরা আশা করি আমাদের সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আগামী বছর মার্চ এপ্রিল মাসে ঝালকাঠি নার্সিং কলেজে ভর্তি হবে আরও 125 জন। এর মধ্যে 100 বিএসসি অনার্স নার্সিং কোর্সে এবং 25 জন মিডওয়াইফারি কোর্সে। ফারহানা সিমো, বৈশাখী সংবাদ।